জয়গুরু সবাইকেই লাঠি কোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকে এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব এবং মহামহোপাধ্যায় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজ্যের রাজ্যের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই মূল পাঠ শুরু করব তো যোগী রাজাধীরাজ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব এবং মহামহোপাধ্যায় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজের কথা নিয়ে যোগীরাজাধীরাজের লীলা কথাগুলো নিয়ে তার কথাগুলো নিয়ে পাঠ করে ভিডিও বেশ কয়েকদিন আগে থাকতেই আপলোড করা হচ্ছে এবং সম্পূর্ণ আলাদা এই বিষয় নিয়ে প্লে লিস্টও করা আছে তবে আজকের এই ভিডিওটা ওই প্লে লিস্টের অন্তর্গত নয় মধুকথা প্রসঙ্গ ইত্যাদি এই যে প্লে লিস্টটা করা আছে তো সেই প্লে লিস্টের মধ্যেই আজকের এই ভিডিওটাকে রাখা হচ্ছে এবং ওই প্লেলিস্টের লিস্টের অন্তর্গত কয়েকটা ভিডিও লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তার কারণ হচ্ছে আজকে একটি বিষয় নিয়ে পাঠ করে শোনাবো অবশ্যই যোগী রাজাধীরাজ কী বলছেন সেই বিষয়টা নিয়ে সেটা তো পাঠ করবই তার সাথে আরও বেশ কয়েকটা অন্য কথাও বলা হবে সেই কারণে আমি ওই প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটাকে রাখিনি তো আসছি মূল ঘটনাতে আমাদের শরীর পঞ্চতত্ত্বে নির্মিত আমরা জানি অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল এই পাঁচটা তত্ত্ব তো এই পঞ্চতত্ত্বে আমাদের এই যে শরীর বলতে আমাদের এই যে স্থূল শরীর সেই শরীর নির্মিত এই পাঁচটা তত্ত্বে তো আমাদের হাতের দুটো হাতের আঙুলের সাথেও কিন্তু এই পঞ্চতত্ত্ব পাঁচটি তত্ত্বের বিষয় জড়িয়ে থাকে এক একটা আঙুলের সঙ্গে এক একটা তত্ত্বের সম্পর্ক আছে তো যাই হোক আগে ওই বিষয়টাতে আসি যে যোগীরাজাধীরাজ কী বলছেন আমাদের হাতের তর্জনী এই আঙুলটির সম্বন্ধে তো একদিনকে মহামহোপাধ্যায় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজী যোগীরাজাধীরাজের কাছে এই বিষয়ে প্রশ্ন করছেন যে ধ্যানকালে আমাদের সমস্ত দেহের ধ্যান করা কি ভালো নাকি কোনো বিশেষ অঙ্গের ধ্যান করা ভালো তো গোপীনাথ কবিরাজি এই প্রশ্ন যখন তাকে করছেন যে সমস্ত দেহের ধ্যান করা ভালো নাকি কোনো বিশেষ বিশেষ একটা অঙ্গের ধ্যান করা ভালো তো তখন বাবা বলছেন যে পাদপদ্মের ধ্যান করা ভালো তো কেন এমন কথা কেন শ্রীপাদপদ্যের চিন্তা কেন এমনি এটাও আমরা অনেক সময় কিন্তু শ্রী গুরুদেবের কাছে শুনেছি বা অন্যত্র অনেক মহাত্মাকে বা সাধু মহাত্মাকে বলতে শোনা যায় যে শ্রীপাদপদ্য চিন্তা করতে চরণের কথা চিন্তা করতে বলা হয় তো কেন চরণের কথা বেশি মনে করতে বলা হয় কেন শ্রীপাদপদদের ধ্যান করতে কেন বলা হয় তো তখন বাবা বলছেন যে পাই তড়িৎ শক্তিটা বেশি থাকে পাদপদ্ম ধ্যানে অধিক তড়িৎ সঞ্চারিত হয় পাদপদ্মের ধ্যানেই বেশি তড়িৎ সঞ্চারিত হয় বা বলা যায় বেশি এনার্জিটা আসে তড়িৎ শক্তির আলোচনা প্রসঙ্গে বাবা আরও বলিলেন যে মানুষের দক্ষিণ হস্তের তর্জনী দিয়া তড়িৎ শক্তি বেশি চালিত হয় তো সেই জন্য ওই আঙুলটি দিয়ে কোনো কাজ যেমন দাঁত মাজা কিছু দেখানো করিতে নাই তাহাতে তরিতের অপচয় হয় অনেকের অভ্যাস থাকে যে তর্জনী দিয়ে দাঁত মাজা আগে আগ মানে এখন তো বেশিরভাগ ব্রাশ দিয়েই মাজে তবু কোনো কারণে হয়তো কোথাও যাওয়া হলো বা ব্রাশ ইউজ করা হচ্ছে না সম্ভব হলো না কোনো কারণে তো তখন অনেককে দেখা যায় দেখেছি আমি যে ডান হাতে তর্জনী দিয়েই হয়তো দাঁত মেজে নিলেন তো সেইটা করাটা উচিত নয় বলি বলছেন যোগীর আজাদিরাজ শ্রী শিবশানন্দ পরমহংসদেব কেননা দক্ষিণ হস্তের ওই তর্জনীটা দিয়ে তরু শক্তি বেশি চালিত হয় তো সেই জন্য ওই আঙুলটা দিয়ে অনেক অনেকের অভ্যাস আছে কোনো কিছু দেখাতে গেলে ওই তর্জনীটা উঠিয়ে দেখায় বা রেগে গেলে অনেক মানুষকেই দেখা যায় যে তর্জনী উঠিয়ে খুব কথা বলেন তো এইটা করাটা উচিত নয় বলছেন যোগী রাজা থেরাজ এবং এই কথা আমি শ্রী গুরুদেবের কাছেও আমার শ্রী গুরুদেবের কাছেও শুনেছি উনিও বলতেন যে এই আঙুলটা তুলে কথা বলতে নেই এরকম বলতে ওনার কাছে শুনেছি যে এই আঙুলটা উঠিয়ে কথা বলতে নেই তো এনার্জিটা চলে যায় তড়িৎ শক্তি বেশি প্রবাহিত হয় এই আঙুলের তার এবং আরেকটা জিনিস যেটা বলছেন পায়ে পায়ের কথা এবারে আসি যেটা বলছিলাম যে শ্রী গুরুদেবের কাছে শুনেছি যেটা আপনারা হেডিংয়ে দেখেছেন যেটা থামনেল থামনেলে দেখেছেন যে হাত থাকতেও যারা চামচে খাওয়া দাওয়া করছেন বা আহার করছেন চামচের সাহায্যে যারা চামচ অতিরিক্ত ব্যবহার করছেন কোন কোনো সময় আমাদের হাত অপরিষ্কার আমরা বাইরে রয়েছি সেই ক্ষেত্রে চামচ ব্যবহার করতে হলে সেই বিষয়টা আলাদা কিন্তু অনেকে বাড়িতেও চামচে করেই খান খেতে পছন্দ করেন এমন অনেকেই কিন্তু আছেন আমি কাউকে আঘাত করছি না কাউকে ছোটও করছে না কারোর ভালো লাগাতেও আঘাত করছি না যার যাতে ভালো লাগে সে তাতে খেতেই পারেন তিনি তাতে খেতেই পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে আমি একজন ডাক্তারবাবুর কাছেই তার কথাইতেই শুনেছিলাম এবং এটাও আমি গুরুদেবের কাছে শ্রী গুরুদেব দেবের কাছে শুনেছিলাম যে উনি বারবারই বলতেন যে খাবার সময় হাতের পাঁচটা আঙ্গুলকে ব্যবহার করতে মানে আমরা ভাতই খাই রুটি খাই বা অন্য যে খাবারই খাই যাতে পাঁচটা আঙ্গুল টাচ হয় আর কি স্পর্শ হয় অনেকে অনেক রকমভাবে খান তো যাই হোক পাঁচটা আঙ্গুল যাতে খেতে সমানভাবে ব্যবহার হয় আর কি সেই সেই ব্যাপারটাই আর কি মানে পাঁচটা আঙ্গুলে খাবারটা লাগছে আর কি এটাই তো পাঁচটা আঙ্গুল যাতে স্পর্শ হয় এই কথা তিনি বলতেন অন্তত আঙুলের মাথাটা এবং তার কিছুটা বেশ কিছুটা অংশ পুরো আঙুলটাই একদম মানে মেখে মানে যে খাবারটাকে চটকে খেতে হবে এরকম নয় আঙুলটা যাতে স্পর্শ হয় এবং আঙুলটা যাতে আঙুলে যাতে খাবারগুলো লাগে আর কি তার কারণ কি পাঁচটা আঙুলের সঙ্গে পাঁচটা তত্ত্বের সম্বন্ধ আছে যে ডাক্তারবাবুর কথা বলছিলাম উনি পশ্চিমবঙ্গে থাকেন না পশ্চিমবঙ্গের ননই আর কি বাঙালিও নন উনি তো পাঞ্জাবের ওদিকের যতদূর জানি যে উনি পাঞ্জাবের ওদিক ওদিকেই থাকেন তো শ্রী গুরুদেবের কাছে যেটা শুনেছি যে পাঁচটা আঙুল খাওয়ার সময় যাতে পাঁচটা আঙুল ভরে আর কি আঙুলে খাবারটা যাতে লাগে আর কি সেইভাবে খেতে বলতেন এবং হাতেও খেতে বলতেন তো ওই ডাক্তারবাবুর কথাতেও আমি শুনেছিলাম উনিও একই বলছেন যে আমাদের হাতের এই পাঁচটা আঙুল পাঁচটা তত্ত্বের সঙ্গে জড়িত যেমন আমাদের হাতের যেটা থাম বুড়ো আঙুল যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুষ্ট সেই আঙ্গুলের সঙ্গে অগ্নিতত্ত্বের সম্বন্ধ থাকে যার জন্য যারা ওই যোগা করান অনেক সময় বলেন যে হাতের মুঠ করতে গেলে এই আঙুলটাকে বাইরে রাখতে হয় আঙুলটাকে মানে মুঠোর ভেতরে রাখতে অনেকে বারণ করেন কেননা ওটা অগ্নিতত্ত্বের সঙ্গে সম্পর্কিত এবং ওটাকে চেপে ওইভাবে প্রেস করে দেওয়াটা ঠিক নয় বলে অনেকেই যারা যোগা করান তারা অনেক সময় বলেন তারপরে আসছে তর্জনী তর্জনীর সঙ্গে যতদূর খুনি শুনেছি যে বায়ু তত্ত্বের সম্বন্ধ থাকে এবং বায়ু চঞ্চল এক জায়গায় স্থির হয়েও তো বায়ু থাকে না তো সেই কারণে ওই আঙুলটা তুলে কথা বলা ওই আঙুল দিয়ে দাঁত মাজা রেগে গেলে অনেক মানুষকে দেখা যায় যে ওই তর্জনী উঠিয়ে খুব কথা বলেন বা শাসন করতে গেলে বকাবকি করতে গেলে অনেক সময় অনেক কে দেখা যায় যে ওই আঙুল উঠিয়ে কথা বলছেন তো ওটা করতে গেলে ওই যে এনার্জিটা কথা তো বললেনি যোগী রাজা শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমংসদেব তো বললেনি তরিত শক্তির কথা সেটা আলাদা জিনিস সেটা তো আছেই তার সাথে এই বায়ুতত্ত্বের একটা অসুবিধে মানে সেই তত্ত্বের একটা ভারসাম্যটা অসুবিধে হয়ে যায় শরীরে তারপর হচ্ছে আকাশ আকাশতত্ত্ব যেটা মধ্যমা আঙুলটা দেখ মানে বড় অন্য আঙুলগুলোর তুলনায় বিশালত্ব একটা আকাশের মতন যাই হোক এটা মনে রাখার সুবিধার জন্য বলতেন তো তারপর হচ্ছে আকাশ আকাশতত্ত্ব এবং মধ্যমা যেটা এবং তারপর যেটা আছে অনামিকা যেখানে ওইটি হচ্ছে পৃথিবী তত্ত্ব পৃথিবী তত্ত্বের সঙ্গে সম্পর্কিত এবং তারপর হচ্ছে কনিষ্ঠা কনিষ্ঠ আঙ্গুল বা কোড়ে আঙুল যেটাকে আমরা বলি সেটা জল তত্ত্বের সঙ্গে সম্পর্কিত তো সেটা ছোটোবেলায় আমরা অনেককেই দেখেছি যে টয়লেট যাওয়ার সময় অনেক সময় ছোট আঙ্গুলটা দেখানো হতো বাচ্চারা ওরকম করত যে মিস টয়লেট যাব তো সেই ক্ষেত্রে সেই আঙুলটা জল ততে আসলে ছোট থাকতে আমাদেরকে অনেক কিছুই বলা হতো বা শেখানো হতো যেগুলো কিন্তু যেগুলোর পেছনে অনেক বড় সায়েন্স কাজ করছে অনেক কিছু কিন্তু কাজ করে যেটা এর আগে আমি অন্য ভিডিওতে একবার বলেছিলাম যে যেটা আমরা রাখালের গল্প পড়েছি ছোটোবেলায় সবাই প্রায় পড়েছি বলতে গেলে যে রাখাল রোজই বলতো বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু শব্দ ব্রহ্ম এবং শব্দের যে শক্তি থাকে সেটা বলে 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 সে নেগেটিভ সেই কথাটাকে বলে বলে সে সেটাকে কিন্তু ফলিভূত করে দিল এবং আমরা যেটা বারবার বলতে থাকি সেটা যে ফলিভূত হয় সেইটা কিন্তু ওই ছোটোবেলায় তখন সেই কথা পড়ানো বা শেখানোর মধ্যে দিয়ে আমাদের কিন্তু ওই শিক্ষাটাও দেওয়া হয়েছে যদিও তখন সেটা হয়তো আমরা কেউ বুঝিনি বা ওই বয়সে আমাদেরকে কেউ সেটা বলতেও না তখন সেটা মিথ্যে কথা বলা উচিত নয় এই প্রসঙ্গেই আমাদেরকে এই কথাটা বলা হতো যে রাখাল লের এই গল্পটা তো যাই হোক এই পাঁচটা আঙুলের সঙ্গে পাঁচটা তত্ত্বের সম্পর্ক থাকে এবং সেই কারণে খাওয়ার সময় হাতে খাওয়াটা আরও অন্য কারণ নিশ্চয়ই আছে সেটা সেই সেই বিষয়ের দিকে যাচ্ছে না কিন্তু এই পাঁচটা তত্ত্বের একটা ভারসাম্য শরীরে রক্ষিত হয় এবং সেই কারণের জন্য যদি সম্ভব হয় হাতে খাওয়াটাই ভালো যত মানে যতক্ষণ সম্ভব হাতে খাওয়াটাই ভালো আর কি তবে কারুর কারুর ব্যক্তিগত অপছন্দ পছন্দের জায়গাও থাকে আর সবাই সবটা পছন্দও করেন না কিন্তু মূল কারণটা এটাই যে হাতে কেন খেতে বলা হয় আর কি তো যাই হোক আর এই যে আঙুলটা এই আঙুলটাকে তর্জনীকে অনেককেই বলা হয় অনেক জায়গাতেই আমি শুনেছি বা অনেক সাধু মহাত্মাগণ বলেন যে এটা গরুর আঙ্গুল তো গুরুর আঙ্গুল এই আঙুলটা যেটা সেদিনকে সুমনাদির সাথেও কথা হচ্ছিল ওনাদের যখন উনি তো আর্ট অফ লিভিংয়ে আছেন তো সেই ক্ষেত্রে ওনাদের যখন গুরু পূজা শেখানো হয়েছে বা সেই বিষয় নিয়ে দিদি কথা বলছিলেন তো তখন উনিও বলছিলেন যে আমি এই আঙুলটা আমাদের বলা হতো গুরুর আঙুল কেননা যারা পাম রিডার হন তারা অনেক সময় কিন্তু বলেন যে তাদের কাছে গেলে বা তারা যারা এই বিদ্যাটাকে নিয়ে জ্যোতিষ চর্চা যারা করেন তারা কিন্তু বলেন যে এই যে ডান তর্জনীর নিচের জায়গাটা এটাকে বৃহস্পতির ক্ষেত্র বলে দেব গুরু বৃহস্পতির যে গুরুর ক্ষেত্র বলে মনে করা হয় তো এই জায়গাটাকে তো সেই হিসাবে এই আঙুলটাকেও গুরুর আঙ্গুল বলা হয় এবং ওই আঙ্গুলটা দিয়ে কিছু করা যাবে না করতে বারণ করা হতো আর কি যে কোনো কিছুর ক্ষেত্রে যেমন চন্দন টন্দন যখন আমরা ঘষি চন্দন তখন সেই সময় বলা হতো যে এই সাইডটা দিয়ে চন্দন ওঠাবার মানে ওই তর্জনী দিয়ে চন্দনটিকে চন্দন পাটা থেকে না তুলতে বলা হতো বা এমনি পুজোর ক্ষেত্রেও এই আঙুলটাকে খুব বেশি ওইভাবে ব্যবহার করা হ্যাঁ সমস্ত আঙুলের সঙ্গে এই আঙুলটা ব্যবহার হচ্ছে সেটা আলাদা কিন্তু পার্টিকুলার এই আঙুলের ওপরে প্রেশার দিয়ে কাজগুলো করা এই আঙুল তোলা ইত্যাদি কাজগুলো বিষয়গুলো বারণ করা হয় এই কারণে যে এনার্জিটা চলে যায় এবং শরীরে এই বায়ুতত্ত্বের একটা ভারসাম্যের একটা অসুবিধা হয় এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই তত্ত্বগুলোর সঙ্গে আমাদের শরীরের তত্ত্বগুলোর ভারসাম্য যদি একটু এদিক ওদিক হয় বা সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের শরীরের ব্যাধিগুলোও সেইখান থেকেই আসে যদি অশুদ্ধ হয়ে যায় তো সেইখান থেকে বা ভারসাম্য যদি একটু এদিক ওদিক হয় কোনো কারণে তো সেখান থেকে অনেক ব্যাধির সৃষ্টি হয় এবং শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর সাথে এই তত্ত্বগুলোর সম্বন্ধ থাকে এবং আমাদের হাতের আঙুলগুলোরও হাতের আঙুল পায়ের আঙুল এই সব কটারই কিন্তু সম্বন্ধ থাকে আমাদের সারা শরীরের সাথে আমি বিষয়টা আমি নিজের মতন করে বললাম সবাই আমার সাথে সহমত নাও হতে পারেন তার কারণ এই জল তত্ত্ব জল তত্ত্বের সঙ্গে আমাদের শরীরের কিডনি সম্বন্ধ আছে তাছাড়া আমি যতটুকুনি শুনেছি ব্লাডারেরও সম্বন্ধ আছে তো সেইখানে সেইটার যদি কোনো রকম অসুবিধে হয় তো তখন এই দুটো জায়গায় সমস্যা এসে যায় অনেক সময় অগ্নিতত্ত্বের সঙ্গে প্যান্কেয়ার্স তারপর লিভার এগুলোর সম্বন্ধ আছে বাকি এরকম আছে আর কি সেই কারণের জন্যই বললাম যে প্রতিটা তত্ত্ব এই তত্ত্বগুলোর সঙ্গে আমাদের শরীরের প্রতিটি অর্গানের সম্বন্ধ আছে এবং এগুলোর কোনো রকম যদি একটু ভারসাম্য এদিক ওদিক হয় বা অশুদ্ধ হয় শরীরে তখন সেখান থেকে নানান রোগ ব্যাধি আসতে থাকে তো ওই কারণের জন্য এই তর্জনী ওইভাবে তর্জনী উঠিয়ে কথা বলা বা তর্জনী উঠিয়ে কাউকে কোনো কিছু দেখানো তর্জনী তুলে কাউকে শাসন করা দাঁত মাজা ইত্যাদি কাজগুলো করতে নেই আরেকটা কথা কি। যে এই যে বললাম যে অগ্নিতত্ত্বের সঙ্গে আমাদের বুড়ো আঙ্গুল বা যেটা বৃদ্ধাঙ্গুষ্ট সম্বন্ধ থাকে তো কোনো শুভ কাজে যাওয়ার আগে কোনো কোনো প্রতিযোগিতা হোক কোনো কোনো সেরকম কোনো কাজ হোক যেখানে আগেকার দিনে দেখা যেত যে যখন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তখন সে তিলক লাগিয়ে দেওয়া তো এরকমই আর কি বা সেরকম কোনো জায়গায় যেখানে লড়াই বা কোনো প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদির বিষয়গুলো থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে যাওয়ার আগে যেখানে বিজয়ী হয়ে আসার একটা ব্যাপার থাকে তো সেই সমস্ত কোনো কাজে যাওয়ার আগে অনেক অনেককে দেখা যায় যে বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে যেটা ওই তেজ বা অগ্নিতত্ত্বের প্রতীক যেটা মানে অগ্নিতত্ত্বটা যে যার সাথে সম্পর্কিত আর কি তো সেই আঙুল দিয়ে তিলক করতে দেখা যায় আবার আমরা দেখি যে আমাদের এই অনামিকা করি মানে কনিষ্ঠ আঙুলের পাশের আঙুলটা যেটা তো সেই আঙুলে দিয়ে তিলক করা হয় ঈশ্বরকে বা ভগবানকে যখন আমরা ঈশ্বরকে যখন পুজো করি তো তখন ওই আঙুল দিয়েও অনেকেই তিলক করে থাকেন বা ওই আঙুলটা ব্যবহার করেন আর কি তো সেই ক্ষেত্রে এই আঙুলটা তো এই আঙুলটার সঙ্গে পৃথিবী তত্ত্বের একটা সম্বন্ধ আছে এবং পৃথিবীর ধর্ম হচ্ছে আকর্ষণ করা নিজের দিকে আকর্ষণ করা তো সেই ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে যখন আমরা তাকে ওই আঙুল দিয়ে তিলক করছি বা মানে চন্দনের ফোঁটা লাগানো যেগুলো করা হয় আর কি চন্দন দেওয়া ঠাকুরকে তো সেই ক্ষেত্রে ওই আঙুলটা ব্যবহার করলে কি হয় তার দিক থেকে সমস্ত পজিটিভ সব কিছু আর কি এই আঙুলের মারফত এটা আকর্ষণ করে এই আঙুলটা যেহেতু পৃথিবী তত্ত্বের সঙ্গে সম্পর্কিত তো সেই কারণের জন্য এই আঙুলটার মধ্যে দিয়ে একটা আকর্ষণ শক্তি কাজ করে তো সেই জন্য ওই আঙুলটাকে দেবসভার কাজে ব্যবহার করা হয় এবং অনেকে হয়তো এগুলো মানেন না কিন্তু এইভাবে প্রতিটা আঙুলের সঙ্গী এক একটা বিষয় জড়িয়ে থাকে তো সেই কারণের জন্য ওই যে আঙুল দিয়ে যা খুশি করা যায় না এক একটা আঙুলের এক একটা এক একটা আঙুল এক একটা কাজের জন্য নির্ধারিত থাকে আর কি এমনিতে তো আমরা হাতের সব কটা কাজ করার সময় ব্যবহার করি কিন্তু স্পেসিফিক করে কিছু কিছু কাজের জন্য কোন কোনো আঙুলকে ব্যবহার করা যায় যেমন সব আঙুলি কি আমাদের যাদের অনেক সময় দেখা যায় বিয়ের সময় যে আংটি পরানো হয় সেটা কি সব যে কোনো আঙুলেই পরানো হয় তা তো নয় কেন অনামিকাকে ব্যবহার করা হয় কেন তো এরকমই প্রত্যেকটার ক্ষেত্রেই তো কিছু না কিছু কারণ থাকে তো এই অনামিকা আঙুলটার সঙ্গে যেহেতু পৃথিবীতত্ত্বের সম্বন্ধ রয়েছে তাই এটা মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি কাজ করে তো এই জন্য এক একটা আঙুলকে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয় তো আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দেব জয় জয় শ্রী রাধে রাধের